আমি ইতিহাস বলবো না বাস্তবটা বলছি। গুগল সার্চ করে দেখো এনডিআর জাতীয় স্মৃতিসৌধ, ইন্ডিয়া গেট নামে পরিচিত। ইন্ডিয়া গেটে 92,000-এর বেশি যারা ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল তাদের নাম লেখা আছে সেখানে। তুমি যদি পড়ো, পড়তে পড়তে দুই চার পাঁচটা মুসলমানের নাম আসার পরে একটা অমুসলিমের নাম আসছে, শিখের নাম আসছে, হিন্দুর নাম আসছে, বৌদ্ধের নাম আসছে। এই 92,000-এর তালিকা মুসলমান করে নাই, মুসলিম শাসক করে নাই, তারাই করেছে, ওই হিন্দুরাই করেছে। তাদের তালিকায় 92,000 স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে 62,000 হচ্ছে মুসলমানদের নাম। প্রকৃত তালিকা এর চেয়ে বেশি হবে। আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারি, ইতিহাস খুঁজে দেখো এই ভারতের স্বাধীনতার জন্য, ভারতে মানুষের অধিকার রক্ষার জন্য, ভারতের মানুষের কল্যাণের জন্য, মুক্তির জন্য যে সংগ্রাম হয়েছে, এই সংগ্রামের পেছনে 90% অবদান মুসলমানদের। তোমাদের ইতিহাসে যদি 62,000 মুসলমানের নাম, এর মানে 2/3 হচ্ছে মুসলমান। আর তোমরা ভারত থেকে মুসলমানকে মুছে দিতে চাও, রব্বে কাবার কসম, দিল্লিতে ইসলামের পতাকা উড়বে। তারা জঙ্গিবাদ দিয়ে, তারা তাদের সন্ত্রাসবাদ দিয়ে ইসলামের উদারতাকে মুছে দিতে চায়। কিভাবে জানো? পত্রিকা দেখো, কোন লোকাল পত্রিকা না, জাতীয় পত্রিকা দেখো, যুগান্তর দেখো, ইত্তেফাক দেখো, প্রথম আলো দেখো। গরুর গোশত রাখবার কারণে দুই বোন ধর্ষিতা হয়েছে। গরুর গোশত রাখবার কারণে 9 বছরের শাস্তি দেওয়া হয়। গরু গোশত রাখবার কারণে মুসলমানদেরকে শহীদ করা হয়। এই তাদের সন্ত্রাসবাদ মুছে দেওয়ার জন্য বাবরি মসজিদের নিচে মন্দির আছে, এই অভিযোগ তারা তুলেছে। তুমি যদি সতর্ক না হও কালকে বাংলাদেশের দিকে অভিযোগ তুলবে। আর অলরেডি ট্রাম্পের কাছে প্রিয়া শাহ সেই অভিযোগ দিয়ে আসছে, কথা ঠিক না? এখনো যদি ক্ষোভ না লাগে, আলেম ওলামাদের দুশ্মন মনে করো, তোমরাও থাকবে না, দেশের স্বাধীনতাও থাকবে না। রাজনীতি করবা কোথায় বসে? দেশ যদি না থাকে, রসুল্লার আদর্শ দেখো, কোন মুসলমান অমুসলিমের গায়ে, তাদের মন্দিরে, তাদের গির্জায়, তাদের উপাসনালয়ে আঘাত করে না। একটাই কারণ, ইসলাম এটাকে সমর্থন করে না। বাংলাদেশে যে কটা ঘটনা ঘটেছে, ছোটখাটো ঘটনার কথা বললে আপনারা বুঝবেন না, রামুর ঘটনা, নাসিরনগরের ঘটনা, বাংলাদেশের পুলিশ তদন্ত করেছে, চার্জশিট বের হয়েছে, প্রত্যেকটার পিছনে রাজনৈতিক দ্বন্দ্ব, রাজনৈতিক সংঘাত, ধর্মীয় কোনো সংঘাত নাই। তারপরে কি তোমরা বুঝো না? তারপরে কি তোমাদের বুঝে আসে না ইসলাম কখনোই? এই তো আপনাদের কাছে হাটাজারি মাদ্রাসা, আমি এটা আমার নিজ থেকে বলি না, বিবিসি তারা একটা রিপোর্ট করেছে কদিন আগে, বাংলাদেশ হেফাজতে ইসলামের কেন্দ্র হাটাজারি মাদ্রাসা। আর এই হাটাজারি মাদ্রাসার আশেপাশে হিন্দু ভাইদের মন্দির আছে না নাই? যখন মিছিল বের করে ছাত্ররা গিয়ে আগে মন্দিরের সামনে চেইন তৈরি করে, মানববন্ধন তৈরি করে, যাতে কেউ উস্কানি দিয়ে হিন্দুদের সঙ্গে ঝগড়া না লাগাতে পারে, কথা ঠিক না? বেঠে যদি ইসলামের অনুশাসন কায়েম হয়, আমরা স্থায়ীভাবে যদি এমন ব্যবস্থা করে দেব যে কখনো এদেশে সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হবে না। এগুলো রসুল্লার আদর্শ থেকে, সিরাত থেকে শিক্ষা। যেহেতু রসুল্লার আদর্শ, সিরাতে সব আছে, ভালো করে শুনবেন। এই যুবকদেরকে রসুল্লাহর সিরাত থেকে দূরে সরানোর জন্য চক্রান্ত হয় কি হয় না?
বলবেন হুজুর চক্রান্ত কি কে রাসূলুল্লাহর সিরাত থেকে আমাদেরকে আলাদা করতে চায় প্রথমে মিলাদ আর সিরাতের নামে ঝগড়া বাধাই দিতে চায় কথা ঠিক না বেঠি ঝগড়া করবেন না মিলাদ আলাদাকে বলো ভাই রাসূল তো মিলাদ তো আছে রাসূল জন্ম হইছে পৃথিবীতে আসছে সিরাত ওলারা তাদেরকে বুঝাবে আমরা সবাই তো রাসূলুল্লাহকে মহব্বত করি চলো ঝগড়া জাতি নাই দেখি কার বডিতে কয়টা রাসূলুল্লাহর সুন্নাহ আছে তাহলে বোঝা যাবে কে আশিকের রাসূল কে দুশমনের রাসূল কথা ঠিক না বেটি দুই এই যে মুসলমান যুবকরা রাসূলুল্লাহর সুন্নতের দিকে কখন যাবে টেলিভিশনে খেলা দেখেই তো সময় শেষ হয়ে যায় আবার ইসলামের বিরুদ্ধে নানা প্রপাগান্ডা এই করে তারা দীর্ঘদিন ষড়যন্ত্র করে আসছে তাদের মাঝে মধ্যে প্রয়োজন হয় যে আমরা তো দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করতেছি দেখি আমাদের ষড়যন্ত্র কতটা সফল হয়েছে মাঝে মধ্যে পরীক্ষা করে দেখা লাগে না তো কেমনে পরীক্ষা করবে এই ভালো করে শোনো এই যে রাসূলুল্লাহকে কটুক্তির ঘটনাগুলো ঘটে এটা আসলে ইসলামের দুশমনেরা পরীক্ষা করতে চায় যে এখনো তোমার অন্তরে রাসূলুল্লাহর মহব্বত আছে না খেলাধুলায় শেষ হয়ে গেছে কথা ঠিক না বেটি ভোলার যুবকরা দেখিয়ে দিয়েছে গোটা দুনিয়াকে চ্যালেঞ্জ করে বলতে চাই ভোলায় যখন আল্লাহর নবীকে নিয়ে কটুক্তি হয়েছে ইসলামী দল জেগে উঠে নাই কোন মৌলবি আগে জেগে উঠে নাই আগে জেগে উঠেছে যুবকরা আমি ওই জাগরণ থেকে আমি যুবকদের কুরবানি থেকে আমি যা বুঝতে পেরেছি চারজন যুবক বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছে এ থেকে আমি আশান্বিত আমি আশা করতে পারি ও কাফের বেঈমান ইসলামের দুশমন মুরতাদ কুলাঙ্গাররা শুনে রাখো ভোলার ঘটনা প্রমাণ করে রাসূলুল্লাহর আদর্শের যুবকরা এখনো মরে যায় নাই ঘুমিয়ে থাকে নাই ঘুমিয়ে থাকে নাই কান খুলে শোনো ঘুমিয়ে থাকে নাই চার জনের রক্তে ভোলাকে রঞ্জিত করো চার জনের রক্তে ভোলাকে রঞ্জিত করেছো প্রয়োজনে প্রয়োজনে চার কোটি যুবক রক্ত দিবে এই জমিনে রাসূলুল্লাহর কটুক্তি বরদাস্ত করা হবে না হবে না আমরা সব সময় শান্তির পক্ষে আল্লামা আহমদ শফি শান্তির পক্ষে ওলামায়ে কেরাম শান্তির পক্ষে এমপি সাহেব শান্তির পক্ষে সরকারি দলের পক্ষে বিরোধী দল শান্তির পক্ষে যদি এই শান্তিকে ধরে রাখতে চাও সাম্প্রদায়িক সম্প্রীতিকে ধরে রাখতে চাও জাতিগত সম্প্রীতিকে ধরে রাখতে চাও একটা আইন চাই বাংলাদেশের মুসলমান যে আইন এমন হবে আল্লাহর নবীর সাথে যারা কটুক্তি করবে তার মৃত্যুদণ্ড এই আইনে কার্যকর হবে রাসূলুল্লাহ